স্বাগতম, আমি মুহিদ মুস্তারিক, জীববিজ্ঞানের শিক্ষক। সবাইকে আজকের ক্লাসে শুভেচ্ছা। আমরা আজকে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায়ের গ্যাসীয় বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, চিত্রটি লক্ষ্য করো। মানব দেহের ভিতরে যে অংশটি দেখতে পাচ্ছ এর নাম বলতে পারো? তাহলে চিত্র দেখে আমরা বুঝতে পারছি আজকে আমাদের পাঠের বিষয় শ্বসন তন্ত্র, রেসপিরেটরি সিস্টেম। অর্থাৎ আজকে আমরা মানব দেহের শ্বসন তন্ত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব। শ্বসন তন্ত্রের বিভিন্ন অঙ্গগুলির বর্ণনা করতে পারবে। ফুসফুস শ্বসনের প্রধান অঙ্গ ব্যাখ্যা করতে পারবে। মধ্যচ্ছদা কিভাবে শ্বসনে অংশ নেয় তা বিশ্লেষণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আমরা চিত্রটি খেয়াল করি তো, মানব দেহের মধ্যে এই অঙ্গটি এখানে কি আদান প্রদান হচ্ছে? আর এই প্রক্রিয়াকে কি বলে? এই জৈবিক প্রক্রিয়ায় খাদ্যবস্তু অক্সিজেনের সাথে জারিত করে কি উৎপন্ন করে? তাহলে আমরা স্পষ্টতই বুঝতে পারছি আমাদের আজকের আলোচ্য বিষয় শ্বসন, এবং শ্বসনের একটি বিক্রিয়া আছে যেটি কোষে সম্পন্ন হয়। আমরা প্রথমে শ্বসন তন্ত্রের বিভিন্ন অংশ দেখব। আমরা চিত্রে শ্বসন তন্ত্রের বিভিন্ন অংশ দেখতে পাচ্ছি। এটি মানব দেহের শ্বসন তন্ত্র, যার প্রধান অংশই হচ্ছে ফুসফুস, এবং এই ফুসফুসের মধ্যে থাকে বায়ুথলি বা এলভিউলাস। এই বায়ুথলি তথা ফুসফুসের মধ্যে এবং পরিবেশের সাথে গ্যাসীয় বিনিময় সম্পন্ন হয়। শ্বসন, যে জৈবিক প্রক্রিয়া মানব দেহের খাদ্যবস্তুকে বায়ুর অক্সিজেনের সাথে জারিত করে মজুদ শক্তিকে ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তর এবং কার্বন ডাইঅক্সাইড নিষ্কাশন করে তাকে শ্বসন বলে। আর এই প্রক্রিয়া যে তন্ত্রের মাধ্যমে ঘটে তাকে শ্বসন তন্ত্র বলে। শ্বসন বিক্রিয়াটি নিম্নরূপ। এখানে আমরা শর্করা অণু দেখতে পাচ্ছি, অর্থাৎ শর্করা ভেঙে শ্বসন প্রক্রিয়ায় ছয় অণু কার্বন ডাইঅক্সাইড, ছয় অণু পানি এবং এটিপি বা শক্তি নির্গত হয়। অর্থাৎ আমরা যে খাদ্য খাই সেটা পরিপাক হয়ে আমাদের দেহকোষে জমা হয়। সেই দেহকোষে সঞ্চিত খাদ্য শ্বসন প্রক্রিয়ায় ভাঙে এবং এর ফলে আমরা শক্তি পাই। এক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। চিত্রে আমরা মানব দেহের বহিঃশ্বসন প্রক্রিয়া দেখতে পাচ্ছি, যেখানে শ্বসন তন্ত্রের সাথে পরিবেশের গ্যাসীয় বিনিময় হচ্ছে। অর্থাৎ আমরা কার্বন ডাইঅক্সাইড নিঃশ্বাসের মাধ্যমে ছেড়ে দিই এবং প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করি। প্রিয় শিক্ষার্থী, আমরা চিত্রগুলো খেয়াল করি। চিত্রে তোমরা কি দেখতে পাচ্ছ?
হ্যাঁ, চিত্রে আমরা মানব দেহের শ্বসনতন্ত্র দেখতে পাচ্ছি। এটি শ্বসনতন্ত্র, একে বড় করে দেখলে আমরা এরকম দেখব। এবং এই ফুসফুসের মধ্যে যে বায়ুথলি থাকে তাকে বড় করে দেখলে আমরা এরকম দেখতে পাব। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা শ্বসনতন্ত্রের বিভিন্ন অংশগুলোকে পার্ট বাই পার্ট দেখব। শ্বসনতন্ত্র শুরুই হয় নাসারন্ধ্র থেকে, এরপর নাসিকা গহ্বর, তারপর গোলবিল, এরপর রয়েছে স্বরযন্ত্র, এবং এর নিচে অবস্থান করে শ্বাসনালী বা ট্রাকিয়া। আমরা খেয়াল করি এখানে ট্রাকিয়াটি দুটি শাখায় বিভক্ত হয়ে, অর্থাৎ দুটি বঙ্কাসে বিভক্ত হয়ে, ডান ফুসফুস এবং বাম ফুসফুসে মিলিত হয়েছে। এটি হলো মানুষের শ্বসনতন্ত্রের অবস্থান সহ চিহ্নিতকরণ। মানুষের শ্বসনতন্ত্রের মাধ্যমে গ্যাসীয় বিনিময়ের চিত্র আমরা চিত্রে দেখতে পাচ্ছি। বায়ুর মাধ্যমে অক্সিজেন গৃহীত হয় নাসারন্ধ্র, নাসাপথ, এরপর গোলবিল, এবং এরপর ট্রাকিয়া বা শ্বাসনালী, তারপর ফুসফুসে চলে যায় অক্সিজেন সমৃদ্ধ বায়ু। আবার ঠিক বিপরীত পথে কার্বন ডাইঅক্সাইড ফুসফুস হতে পরিবেশে মুক্ত হয়। সেক্ষেত্রে আমাদের ফুসফুসদ্বয় অবিরত সংকুচিত ও প্রসারিত হয়, অর্থাৎ যখন প্রসারিত হয় তখন বাতাস পরিবেশ হতে ফুসফুসে প্রবেশ করে, এবং ফুসফুসটি যখন সংকুচিত হয় তখন কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ নিঃশ্বাস ফুসফুস হতে পরিবেশে বের হয়ে যায়। যে অঙ্গগুলো এই শ্বসনতন্ত্রের সাথে সম্পৃক্ত তাদের নাম লক্ষ্য কর। নাসিকা গহ্বর, গোলবিল, ট্রাকিয়া বা শ্বাসনালী, এরপর বঙ্কাস, তারপর ফুসফুস, এবং সবার নিচে থাকে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। আর ফুসফুসকে আবৃত করে রাখে দ্বিস্তরী একটি পর্দা যাকে বলে প্লোরা। প্রিয় শিক্ষার্থী, তোমাদের একটি একক কাজ দিচ্ছি। এতক্ষণ আমরা যে শ্বসনতন্ত্র অংশগুলো দেখলাম সেগুলো আমরা নাম্বারিং করেছি, তোমাদের নাম বলতে হবে। প্রথমেই বলতে হবে এক নম্বর অংশে আমরা কি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এক নম্বর অংশে আমরা ট্রাকিয়া বা শ্বাসনালী দেখতে পাচ্ছি। এবার আসি দুই নম্বর অংশে। আমরা এখানে ক্লিক করলেই দেখতে পাবো এই অংশের নাম। এগুলো হলো পোর্শুকা, ইংলিশে বলে রিব, অর্থাৎ আমাদের বক্ষগহ্বরে যে অস্থি আছে সেই অস্থিগুলোর প্রস্থচ্ছেদই এখানে দেখানো হয়েছে। বক্ষপিঞ্জরের এই অস্থিগুলোর মাধ্যমেই আমাদের ফুসফুস সুরক্ষিত থাকে। এবার আমরা চলে যাই তিন নম্বরে। এটি হলো মাংসপেশি, এগুলো এই পোর্শুকার মাঝে মাঝে থাকে মাংসপেশি। এই মাংসপেশির সংকোচন প্রসারণের ফলেই বক্ষগহ্বর সংকুচিত ও প্রসারিত হতে সহায়তা পায়। চার নম্বর আমরা কি দেখতে পাচ্ছি খেয়াল করি আমরা। এটি হলো ব্রঙ্কাস, অর্থাৎ শ্বাসনালী বা ট্রাকিয়া দুইটি শাখায় ভাগ হয়ে গেছে, যাদেরকে আমরা বলি ব্রঙ্কাস। এরপর আমরা এই অংশটি পাঁচ নম্বরে দেখতে পাচ্ছি, ব্রঙ্কিউল, অর্থাৎ ব্রঙ্কাস আরো অসংখ্য শাখা প্রশাখায় ভাগ হয়ে গেছে, যাদেরকে আমরা বলি ব্রঙ্কিউল। এবার ছয় নম্বর আমরা কি দেখতে পাচ্ছি খেয়াল করো, এলভিউলাস বা বায়ুথলি। এবার আসি সাত নম্বরে, দুই ফুসফুসের মাঝখানে একটু বাম পাশ ঘিরে হৃৎপিণ্ড, আর আট নম্বরে দেখানো হয়েছে ফুসফুসকে আবৃতকারী পর্দা, একে বলে প্লোরা পর্দা, এটি ফুসফুসকে ঘিরে থাকে। আর সর্বশেষ নয় নম্বরে আমরা দেখতে পাচ্ছি ফুসফুসের নিচে অবস্থিত একটি পর্দা যাকে বলে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। আমরা এতক্ষণ শ্বসনতন্ত্রের বিভিন্ন অংশ দেখলাম, আমরা আরেকটি চিত্রের মাধ্যমে বিভিন্ন অংশ দেখব। তাহলে এটি নাসারন্ধ্র, এরপরই থাকে নাসিকা গহ্বর, এবং তার নিচেই থাকে গোলবিল, এবং এরপর স্বরযন্ত্র, তার নিচে থাকে ট্রাকিয়া বা শ্বাসনালী, এবং এটি দুইটি ভাগে ভাগ হয়ে গেছে যাকে বলে ব্রঙ্কাই বা ব্রঙ্কাস, এবং দুই পাশে থাকে দুইটি ফুসফুস। দুই ফুসফুসের মাঝখানে রক্ত সংবহন তন্ত্রের অন্যতম অঙ্গ
হৃৎপিণ্ড অবস্থান করে। আমরা এখানে দেখতে পাচ্ছি হৃৎপিণ্ড অবস্থান, এবং আমাদের ফুসফুস সুরক্ষিত থাকে বক্ষ পিঞ্জরের পর্শুকা নামক অস্থি দ্বারা। আর আমরা বলেছি দ্বিস্তরী একটি প্লুরা পর্দা দ্বারা ফুসফুস আবৃত থাকে। এবার আমরা শ্বসন তন্ত্রের প্রত্যেকটি অংশ বিস্তারিত দেখব। প্রথমে আমরা আসি নাসারন্ধ্র ও নাসাপথ সম্পর্কে। নাসারন্ধ্র শ্বসন তন্ত্রের প্রথম অংশ, অর্থাৎ এখান থেকেই শ্বসন তন্ত্র শুরু হয়। বিশেষ ধরনের স্নায়ুর সাহায্যে সুগন্ধ ও দুর্গন্ধ বোঝায়, অর্থাৎ এই নাসাপথে স্নায়ুর উপস্থিতি রয়েছে, যার ফলে আমরা বিভিন্ন ধরনের গন্ধ অনুভব করতে পারি। নাসাপথ গলবিল পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ এই নাসাপথটি গলবিল পর্যন্ত বিস্তৃত হয়। পাতলা প্রাচীর দ্বারা দুই ভাগে বিভক্ত, এটি পাতলা প্রাচীর দ্বারা দুই ভাগে বিভক্ত থাকে। লোম ও শ্লেষ্মার দ্বারা ধূলিকণা ও আবর্জনা ফুসফুসে ঢুকতে দেয় না, অর্থাৎ এই নাসারন্ধ্র দিয়ে যে বায়ু প্রবেশ করে সেই বায়ুতে যে ধূলিকণা আবর্জনা বা রোগ জীবাণু থাকে তা এই নাসাপথের লোম ও আঠালো পদার্থ শ্লেষ্মার মধ্যে আটকে যায়, যার ফলে এসব আবর্জনা ফুসফুসে প্রবেশ করতে পারে না। শুষ্ক ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করে বায়ু ফুসফুসে প্রবেশ করায়, অর্থাৎ নাসাপথে যে বাতাস প্রবেশ করে তা দেহের উষ্ণতায় উষ্ণ হয় এবং আর্দ্র হয় এবং তারপরে ফুসফুসে প্রবেশ করে। তো আমরা দেখলাম নাসারন্ধ্র দিয়ে শুরু হয় ফুস শ্বসন তন্ত্র, যা নাসাপথে গিয়ে বিস্তৃত হয় এবং গলবিল পর্যন্ত এটি পৌঁছে যায়। আমরা আরেকটি চিত্রে নাসারন্ধ্র ও নাসাপথ দেখতে পাচ্ছি। তাহলে প্রশ্ন হলো নাসারন্ধ্র ও নাসাপথ কি? এর উত্তরে আমরা কি বলব? উত্তর, শ্বসনতন্ত্রের প্রথম অংশের নাম নাসিকা, এটা মুখগহ্বরের উপরে অবস্থিত। নাক বা নাসিকার সাহায্যে কোনো বস্তুর সুগন্ধ বা দুর্গন্ধ বোঝা যায়। নাসাপথ সম্মুখে নাসিকা ছিদ্র ও পশ্চাতে গলবিল অবস্থান করে, একটি পাতলা প্রাচীর দ্বারা এটি দুই ভাগে বিভক্ত। শ্বাস প্রশ্বাসের সময় বায়ুতে বিদ্যমান ধূলিকণা রোগ জীবাণু থাকলে তা এই নাসাপথের লোম ও পর্দাতে আটকে যায়। তাহলে নাসাপথের কাজ হল শ্বাস প্রশ্বাসের সময় বায়ুতে বিদ্যমান ধূলিকণা রোগ জীবাণু থাকলে তা লোম ও পর্দাতে আটকাতে সহায়তা করে। প্রশ্বাসের সময়, অর্থাৎ বাতাস প্রবেশের সময় বায়ুকে ফুসফুসে গ্রহণ উপযোগী করে তার উষ্ণতা এবং আর্দ্রতা নিয়ন্ত্রণ করে। নাসাপথের সাহায্যে কোনো বস্তুর সুগন্ধ ও দুর্গন্ধ বোঝা যায়। এবার চলে আসছে আমরা গলবিলে, যাকে ইংলিশে বলে ফেরিংস। মুখগহ্বরের পশ্চাৎ অংশটি গলবিল। নাসাপথের পেছন থেকে স্বরযন্ত্রের উপরিভাগ পর্যন্ত গলবিল বিস্তৃত। এটাতে ছোট জিবার মতো আলজিহ্বা থাকে, অর্থাৎ গলবিলে আলজিহ্বা থাকে। খাদ্য ও পানীয় গিলার সময় পেছনে পথ বন্ধ করে নাসিকা পথে আসতে বাধা দেয় আলজিহ্বা। তাহলে আমরা জানলাম নাসাপথের পশ্চাৎ ভাগ থেকে স্বরযন্ত্র পর্যন্ত বিস্তৃত অংশটি হচ্ছে গলবিল। এর পশ্চাতে থাকে সাবটাং, যা খাদ্যকে নাসিকা পথে বাইরে বের হয়ে আসতে বাধা দেয়।
তাহলে যদি প্রশ্ন করা হয় গোলবিল কাকে বলে তাহলে আমরা কি বলব মুখ হা করলে মুখ গহ্বরের পশ্চাতে যে অংশটি দৃষ্টিগোচর হয় সেটাই গোলবিল অর্থাৎ আমরা এখানে হা করা অবস্থায় গোলবিল দেখতে পাচ্ছি এবং এটি হচ্ছে সফট ফিলেট বা আলজিহোমা নাসাপথের পশ্চাৎ ভাগ থেকে স্বরযন্ত্রের উপরিভাগ পর্যন্ত গোলবিলের অবস্থান খাদ্য ও পানি খাবার সময় এটা নাসাপথের পশ্চাৎ পথ বন্ধ করে দেয় ফলে কোনো প্রকার খাদ্য নাসাপথ দিয়ে বাইরে আসতে পারে না অর্থাৎ মুখ দিয়ে যে আমরা খাবার গ্রহণ করি তা নাসাপথ দিয়ে বের হয়ে আসতে পারে না স্বরযন্ত্র আমরা চিত্রে দেখতে পাচ্ছি গলবিলের পরেই এই স্বরযন্ত্র বা ল্যারিংস এর অবস্থান এবং এই ল্যারিংসেই থাকে ভোকাল কর্ড স্বরযন্ত্রের দুই ধারে ভোকাল কর্ড আছে এবং এর উপরে জিহ্বার মতো উপজিহ্বা টান থাকে শ্বাস প্রশ্বাসের সময় বায়ু ঠিকভাবে ফুসফুসে যাতায়াত করে এর মাধ্যমে আহারের সময় অর্থাৎ খাওয়ার সময় উপজিহ্বা স্বরযন্ত্রের মুখ ঢেকে দেয় ফলে খাদ্য খাদ্যনালীতে প্রবেশ করে এবং শ্বাসনালীতে প্রবেশ করতে বাধা দেয় স্বরযন্ত্র গলবিলের নিচে অবস্থিত আর স্বরযন্ত্রের দুই পাশে যে দুটি পেশি থাকে তাকে ভোকাল কর্ড বলে যা শব্দ সৃষ্টিতে কাজে লাগে অর্থাৎ এর মাধ্যমে আমরা কথা বলি স্বরযন্ত্র উপরে এপিগ্লটিস বা উপজিহ্বা থাকে যা খাদ্যকে শ্বাসনালীতে যাওয়া রোধ করে আমরা দেখতে পাচ্ছি এটি শ্বাসনালী এটি খাদ্যনালী যখন খাদ্য প্রবেশ করে খাদ্যনালী দিয়ে তখন এপিগ্লটিস শ্বাসনালীকে ঢেকে দেয় যার ফলে খাদ্যকণা শ্বাসনালীতে ঢুকতে পারে না তাহলে এটি হলো এপিগ্লটিস বা উপজিহ্বা যা শ্বাসনালীকে ঢেকে দেয় খাদ্যনালী দিয়ে খাদ্য প্রবেশের সময় এখন যদি প্রশ্ন করা হয় স্বরযন্ত্র কাকে বলে তাহলে আমরা উত্তর দেব এইভাবে গোলবিলের নিচে ও শ্বাসনালীর উপরে অবস্থিত স্বররজ্জু ও ভোকাল কর্ডকে স্বরযন্ত্র বলে অর্থাৎ গলবিলের নিচে এবং শ্বাসনালীর উপরে অবস্থিত অঙ্গটি হল স্বরযন্ত্র বা ল্যারিংস স্বরযন্ত্রের কাজ স্বরযন্ত্রের উপর একটি ঢাকনা থাকে একে উপজিহ্বা বলে শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় উপজিহ্বা খোলা থাকে এবং এ পথে বায়ু ফুসফুসে প্রবেশ করে আহারের সময় ওই ঢাকনা স্বরযন্ত্রের মুখে ঢেকে দেয় স্বরযন্ত্রের মুখ ঢেকে দেয় ফলে খাদ্যদ্রব্য সরাসরি খাদ্যনালীতে প্রবেশ করে এবং শ্বাসনালীতে প্রবেশ করতে পারে না এবার আসি শ্বাসনালী বা ট্রাকিয়াতে শ্বাসনালী একটি ফাঁপা নল নিচের দিকে দুভাবে বিভক্ত হয়ে দুটি শ্বাসনালী গঠন করে এবং এই শাখাকে আমরা বলি ব্রঙ্কাস শ্বাসনালীর প্রাচীর তরুণাস্থি ও পেশি দ্বারা গঠিত ও ঝিল্লি দ্বারা আবৃত আমরা দেখতে পাচ্ছি এখানে তরুণাস্থি নির্মিত অসংখ্য রিং রয়েছে এর ভেতর অপ্রয়োজনীয় বস্তু প্রবেশ করলে শ্লেষার সাহায্যে বের করে দেয় অর্থাৎ এর ভিতরে গায়ে যে শ্লেষা বা আঠালো পদার্থ আছে তা বাতাসের সাথে অপ্রয়োজনীয় পদার্থ থাকলে তা আটকে ফেলে এবং উপরের দিকে প্রবাহিত করে বের করে দেয় চিত্রে আমরা দেখতে পাচ্ছি স্বরযন্ত্রের পরেই শ্বাসনালীর অবস্থান যাকে আমরা ট্রাকিয়া বলি
ব্রঙ্কাস, শ্বাসনালীর পরেই রয়েছে ব্রঙ্কাস। মূলত শ্বাসনালী দুভাগে ভাগ হয়ে ব্রঙ্কাস সৃষ্টি করে। ফুসফুসের নিকটে ডান ও বাম দিকে দুটি শাখা ব্রঙ্কাই হিসাবে ফুসফুসে প্রবেশ করে। এক বচনে বলে ব্রঙ্কাস, আর বহু বচনে বলে ব্রঙ্কাই। এই ব্রঙ্কাই দুটি অসংখ্য শাখায় বিভক্ত হয়ে ব্রঙ্কিউল গঠন করে। আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য শাখায় বিভক্ত হয়ে গেছে শ্বাসনালী, যাকে বলে ব্রঙ্কিউল। ব্রঙ্কাস কাকে বলে? শ্বাসনালী স্বরযন্ত্রের নিম্নাংশ থেকে ফুসফুসের নিকটবর্তী হয়ে ডান ও বাম দিকে দুটি শাখায় বিভক্ত হয়ে ফুসফুসে প্রবেশ করে। এগুলোই ব্রঙ্কাস। ফুসফুসে প্রবেশ করার পর ব্রঙ্কাই অসংখ্য শাখা প্রশাখায় ভাগ হয়ে যায়। আমরা আবারও ব্রঙ্কাস এবং এর সাথে ফুসফুসের চিত্র দেখতে পাচ্ছি। শ্বাসনালী যখন শাখায় বিভক্ত হয়ে ডান ও বাম ফুসফুসে প্রবেশ করে তখন তাদেরকে ব্রঙ্কাই বলে, যাকে এক বচনে বলে ব্রঙ্কাস। আমরা দেখতে পাচ্ছি শ্বাসনালী ডান দিকে ডান ফুসফুসে এবং বাম দিকে বাম ফুসফুসে প্রবেশ করেছে। এবার আসি ফুসফুস, যা শ্বসন তন্ত্রের অন্যতম প্রধান অঙ্গ। ফুসফুস কোষ নালিকা দ্বারা পরিবেষ্টিত এবং এলভিলাস নামক বায়ুথলি দ্বারা গঠিত। এর অবস্থান লক্ষ্য করো তো, এর প্রধান অঙ্গটির নাম কি হতে পারে এবং এর কাজ লক্ষ্য করো। এটা অনেকটা ফাঁপা অঙ্গ বা বেলুনের মতো, যাকে ছিদ্র করলে কিন্তু চুপসে যাবে। ডান ও বাম ফুসফুস কতটি অংশে বিভক্ত? আমরা দেখতে পাচ্ছি ফুসফুস আবার বেশ কিছু অংশে বিভক্ত। আমরা এর সম্পর্কে বিস্তারিত জানব। ফুসফুস শ্বসন তন্ত্রের প্রধান অঙ্গ। বক্ষগহ্বরে হৃৎপিণ্ডের দুই পাশে অবস্থান করে, অর্থাৎ এখানে হৃৎপিণ্ড থাকে, দুই পাশে দুটি ফুসফুস থাকে। ডান ফুসফুস তিন খণ্ডে, এক দুই তিন, এবং বাম ফুসফুস দুই খণ্ডে বিভক্ত, এক ও দুই। ফুসফুস প্লুরা নামক পর্দা দ্বারা আবৃত, যার কারণে শ্বাস প্রশ্বাসে কোনো ঘর্ষণ হয় না। অর্থাৎ এর বাইরে যে দ্বিস্তরীয় আবরণ প্লুরা থাকে, তাতে যে ফ্লুইড থাকে, তা শ্বাস প্রশ্বাসজনিত ঘর্ষণ হতে ফুসফুসকে রক্ষা করে। অসংখ্য বায়ুথলি, সূক্ষ্ম শ্বাসনালী ও রক্তনালী থাকে এই ফুসফুসের মধ্যে। বায়ুথলিগুলো দেখতে মৌচাকের মতো, অর্থাৎ মৌচাক যেমন প্রকোষ্ঠ আকারে থাকে, এর ভিতরে বায়ুথলি প্রকোষ্ঠ আকারে থাকে। অর্থাৎ ফুসফুসের একক হলো এই বায়ুথলি বা এলভিউলাস। নাসাপথে বায়ু বায়ুথলিতে প্রবেশ করলে বেলুনের মতো ফুলে উঠে, পরে সংকুচিত হয়, এভাবে গ্যাসের আদান প্রদান ঘটে। অর্থাৎ এই ফুসফুসের ভিতর যে বায়ুথলিগুলো থাকে তা নাসাপথ দিয়ে বাতাস প্রবেশ করলে ফুলে উঠে, আবার বাতাস ত্যাগ হলে সংকুচিত হয়ে যায়। ফুসফুস শ্বসন তন্ত্রের প্রধান অঙ্গ এবং এর অবস্থান বক্ষগহ্বরের দুই পাশে। ডান ফুসফুসটি তিনটি অংশে এবং বাম ফুসফুসটি দুইটি খণ্ডে বিভক্ত, এবং ফুসফুসের বাইরে প্লুরা নামক একটি পর্দা থাকায় শ্বাস প্রশ্বাসজনিত ঘর্ষণ থেকে এই গুরুত্বপূর্ণ অঙ্গটি রক্ষা পায়। আমরা একটু আগেই জেনেছি ফুসফুসের একক হল বায়ুথলি বা এলভিউলাস। এই বায়ুথলিকে আমরা বড় করে দেখলে এরকম দেখতে পাব, অনেকটা আঙুর ফলের থোকার মতো। এর সাথে আবার সূক্ষ্ম রক্তনালী বা কৌশিক জালিকা যুক্ত থাকে। আমরা একটি বায়ুথলিকে বড় করলে এরকম দেখব এবং একে ঘিরে থাকে রক্তনালী, এবং এই বায়ুথলি এবং রক্তনালীর মধ্যে গ্যাসীয় আদান প্রদান ঘটে। অর্থাৎ এলভিউলাস হতে অক্সিজেন রক্তনালীতে প্রবেশ করে এবং রক্তনালী হতে কার্বন ডাইঅক্সাইড
বায়ুথলিতে প্রবেশ করে ব্যাপন প্রক্রিয়া। আমরা দেখতে পাচ্ছি ফুসফুসের মধ্যে যে বায়ুথলি বা অ্যালভিওলাস থাকে তাকে ঘিরে থাকে সূক্ষ্ম সূক্ষ্ম রক্তনালী যাকে বলে ক্যাপিলারি বা কৌশিক জালিকা। ফুসফুসে বায়ুথলিগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অনুক্রম শাখা প্রান্তে মৌচাকের মতো অবস্থিত, অর্থাৎ এই শ্বাসনালীটি অসংখ্য শাখা প্রশাখায় ভাগ হয় যা থেকে বলে অনুক্লোম শাখা। সেই অনুক্লোম শাখা বা এলভিলাস প্রান্তে থাকে বায়ুথলি। নাসাপথ দিয়ে বায়ু সরাসরি বায়ুথলিতে যাতায়াত করতে পারে, অর্থাৎ নাসাপথ হয়ে শ্বাসনালী, এরপর ব্রঙ্কাস এবং এলভিউলার নালী হয়ে বায়ুথলি বা এলভিউলাসে প্রবেশ করে বাতাস, ঠিক বিপরীত পথে বাতাস আবার বের হয়ে যেতে পারে। বায়ুথলি পাতলা আবরণ দিয়ে আবৃত, অর্থাৎ এর বাইরের আবরণটি খুবই পাতলা। প্রতিটি বায়ুথলি কৌশিক নালিকা দ্বারা পরিবেষ্টিত, অর্থাৎ সূক্ষ্ম রক্ত নালিকা দ্বারা পরিবেষ্টিত থাকে। বায়ু প্রবেশ করলে বায়ুথলি বেলুনের মতো ফুলে ওঠে। আমরা দেখতে পাচ্ছি অক্সিজেন যুক্ত বাতাস ফুসফুসে তথা এলভিউলাসে প্রবেশ করছে এবং এই অক্সিজেন বায়ুথলি হতে রক্তনালীতে চলে যাচ্ছে। আবার রক্তনালী হতে কার্বন ডাইঅক্সাইড বায়ুথলিতে প্রবেশ করছে এবং এই কার্বন ডাইঅক্সাইড জমিত বাতাস আবার বিপরীত পথে বের হয়ে যাচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি শ্বাসনালী ব্রঙ্কাসে বিভক্ত হয়ে ব্রঙ্কিউলে ভাগ হয়ে যায়। এই ব্রঙ্কিউল আবার বায়ুথলির সাথে যুক্ত হয়। এভাবে শ্বাসনালী হতে বাতাস এলভিউলাস বা বায়ুথলিতে প্রবেশ করে এবং এলভিউলাস হতে বাতাস বিপরীত পথে শ্বাসনালী হয়ে নাসারন্ধ্রতে বের হয়ে যায় এবং বায়ুথলিকে ঘিরে থাকা রক্তনালীর মাধ্যমে গ্যাসীয় আদান প্রদান ঘটে। এখানে গ্যাসীয় আদান প্রদান ঘটছে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড বায়ুথলিতে প্রবেশ করছে এবং বায়ুথলি হতে অক্সিজেন রক্তনালীতে প্রবেশ করছে। অক্সিজেনযুক্ত রক্ত ও কোষে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোথায় বিনিময় হচ্ছে, অর্থাৎ কোষ থেকে শ্বসন প্রক্রিয়ায় যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় তা রক্তের মাধ্যমে বাহিত হয়ে এই বায়ুথলিতে চলে আসে এবং বায়ুথলিতে ব্যাপন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করলে তা নিঃশ্বাস বায়ুর মাধ্যমে পরিবেশে মুক্ত হয়। অনুরূপভাবে পরিবেশ হতে অক্সিজেন শ্বসনতন্ত্রের মাধ্যমে বায়ুথলিতে চলে আসে যা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে রক্তনালীর রক্তে প্রবেশ করে এবং রক্তের মাধ্যমে বাহিত হয়ে এই অক্সিজেন দেহকোষে চলে যায় এবং এই দেহকোষেই অক্সিজেনের মাধ্যমে খাদ্য জারিত হয় এবং শ্বসন প্রক্রিয়ায় শক্তিমুক্ত হয়। এই শক্তির সাহায্যে আমরা বিভিন্ন জৈবিক এবং বিপাকীয় কার্যকলী পরিচালনা করি। এর ফলশ্রুতিতে উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড যা ফুসফুসের মাধ্যমে বের হয়ে যায়। আমরা দেখলাম এই বায়ুথলিগুলো অনেকটা মৌচাক আকৃতির। প্রশ্বাস গ্রহণে গুরুত্বপূর্ণ অংশটির নাম কি, এর অবস্থান লক্ষ্য করো। আমরা দেখতে পাচ্ছি উদর গহ্বর এবং বক্ষ গহ্বরের মাঝখানে একটি পর্দা রয়েছে যা অনেকটা ছাতার মতো। এই পেশল পর্দাটিকে কি বলে? হ্যাঁ, এটিকে বলে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। এই মধ্যচ্ছদা সংকোচন প্রসারণের মাধ্যমে ফুসফুস সংকুচিত ও প্রসারিত হতে সুবিধাপ্রাপ্ত হয়। মধ্যচ্ছদা কাকে বলে? বক্ষগহ্বর ও উদর গহ্বর পৃথককারী পেশিবহুল পর্দাকে মধ্যচ্ছদা বলে। আমরা চিত্রে মধ্যচ্ছদা দেখতে পাচ্ছি যা অনেকটা ছাতার মতো এবং বক্ষগহ্বর ও উদর গহ্বরকে পৃথক করে এবং এর আপ ডাউন অর্থাৎ সংকোচন প্রসারণের মাধ্যমেই
পক্ষগহ বর্ষণকোচন প্রসারিত হয়, ফুসফুসের সংকোচন প্রসারণ ঘটে যার ফলে বাতাস বের হতে পারে এবং প্রবেশ করতে পারে। আমরা দেখতে পাচ্ছি এই ফুসফুসের বাইরে অবস্থান করে বক্ষ অস্থিপিঞ্জরের পাঁচর যা ফুসফুসকে সুরক্ষা দেয় বাইরের আঘাত থেকে। এখানে মধ্যচ্ছদা যখন নিচের দিকে নামে তখন বক্ষগহ্বর প্রসারিত হয় এবং বাতাস নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করে, যাকে আমরা বলি শ্বাসগ্রহণ বা প্রশ্বাস। আবার মধ্যচ্ছদা যখন উপরের দিকে উঠে যায় তখন বক্ষগহ্বর সংকুচিত হয়, ফুসফুস সংকুচিত হয়ে যায়, এতে করে ফুসফুস থেকে বাতাস বাইরে বের হয়ে যায়, যাকে আমরা বলি শ্বাসত্যাগ বা নিঃশ্বাস। তাহলে আমরা জানলাম এভাবেই বক্ষগহ্বর সংকোচন প্রসারণের মাধ্যমে তথা ফুসফুস সংকোচন প্রসারণের মাধ্যমে আমাদের প্রশ্বাস ও নিঃশ্বাস কার্যক্রম চলে, অর্থাৎ গ্যাসীয় বিনিময়ের মাধ্যমে শ্বাসক্রিয়া সম্পন্ন হয়। আমরা দেখতে পাচ্ছি মধ্যস্থতার কার্যক্রমের মাধ্যমে প্রশ্বাস ও নিঃশ্বাস কার্যক্রম সংগঠিত হচ্ছে, বাতাস গ্রহণ ও ত্যাগ সম্পন্ন হচ্ছে। এখানে আমরা ফুসফুসের সংকোচন ও প্রসারণ দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকের পাঠ থেকে তোমাদের একটি একক কাজ দিচ্ছি। এ চিহ্নিত অংশটি খেয়াল করো, এ চিহ্নিত অংশের কাজ ব্যাখ্যা করো, অর্থাৎ এ চিহ্নিত অংশটি হলো পায়ুথলি বা অ্যালভিওলাস, এর কাজ ব্যাখ্যা করতে হবে। আশা করি আজকের পাঠ থেকে তোমরা এর উত্তর করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রবাহ চিত্রটি খেয়াল করি। এই প্রবাহ চিত্রটি সম্পন্ন করতে পারলে তোমাদের আজকের পাঠ মূল্যায়ন হয়ে যাবে। আমরা তীর চিহ্নগুলো খেয়াল করি উপরের দিকে, অর্থাৎ অক্সিজেন সমৃদ্ধ বাতাস নাসারন্ধ্র দিয়ে প্রবেশ করে এরপর তা নাসাপথ হয়ে গোলবিল এবং শ্বাসনালী বা ট্রাকিয়াতে প্রবেশ করে, ট্রাকিয়া হতে ব্রঙ্কাস এবং এরপর ক্লোম শাখা বা অ্যালভিওলার নালি হয়ে বাতাস অ্যালভিওলাস বা পায়ুথলিতে প্রবেশ করে। অ্যালভিওলাসকে ঘিরে থাকে রক্তনালী বা কোষিক নালী, তো এখানে ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেন সমৃদ্ধ বাতাস বা অক্সিজেন রক্তে প্রবেশ করে, এই রক্ত আবার প্রতিটি কোষে অক্সিজেন পৌঁছে দেয়। আবার দেহের প্রতিটি কোষ হতে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় তা রক্তের মাধ্যমে বাহিত হয়ে ব্যাপন প্রক্রিয়ায় অ্যালভিওলাসে প্রবেশ করে, সেটি আবার অ্যালভিওলাস থেকে অ্যালভিওলার নালী, ব্রঙ্কাস, শ্বাসনালী বা ট্রাকিয়া, গোলবিল এবং নাসাপথ হয়ে নাসারন্ধ্রের মাধ্যমে পরিবেশ উন্মুক্ত হয়। প্রিয় শিক্ষার্থী, এবার কিছু এমসিকিউ প্রশ্ন সলভ করতে হবে। ডান ফুসফুস কতটি অংশে বিভক্ত? আমরা একটু আগে আলোচনা করেছি ডান ফুসফুস তিনটি অংশে বিভক্ত। প্লোরাপোরটা কি, অ্যালভিওলাস কি, মধ্যচ্ছদা কি? তো আজকের পাঠ থেকে তোমরা এর উত্তর পেয়ে যাবে। আমরা আরও কিছু প্রশ্ন দিচ্ছি। শ্বসনতন্ত্রের কোন অংশে ধূলিকণা ও রোগ জীবাণু আটকায়? গোলবিলের উপরে ছোট জিহ্বার মতো অংশকে কি বলে? খাদ্যদ্রব্য গ্রহণের সময় শ্বাসনালীতে খাদ্য না ঢোকার কারণ কি? ডান ও বাম ফুসফুস কয়টি অংশে বিভক্ত? তো আজকের ভিডিও লেকচারে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তোমরা যদি কোনো প্রশ্নের উত্তর খুঁজে না পাও এখন, তাহলে তোমরা ভিডিওটি আবার একটু ব্যাক করে দেখে নাও, তাহলেই তোমরা এর উত্তর খুঁজে পাবে এবং তোমাদের এর উত্তর মনে থাকবে। আমরা একটু আজকের পাঠের সংজ্ঞাগুলো আবার দেখব। শ্বসন কাকে বলে? যে জৈবিক প্রক্রিয়ায় পানি দিয়ে খাদ্যবস্তুকে বায়ুর অক্সিজেনের সাথে চালিত করে মজুদ শক্তিকে ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তর এবং কার্বন ডাইঅক্সাইড নিষ্কাশন করে তাকে শ্বসন বলে। এবার আসবো আমরা শ্বসনতন্ত্রের সংজ্ঞা। শ্বসনতন্ত্র কাকে বলে? যে অঙ্গগুলোর সাহায্যে শ্বাসকার্য পরিচালিত হয় সেগুলোকে এক হচ্ছে শ্বসনতন্ত্র বল। তাহলে শ্বসনের সংজ্ঞা এবং শ্বসনতন্ত্রের সংজ্ঞা আসলে আমরা এভাবেই সংজ্ঞায়িত করব। আর শ্বসনের বিক্রিয়াটি হবে এরকম, অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতে
শর্করাজাত খাদ্য ভেঙে শক্তি মুক্ত হয়, সেই সাথে কার্বন ডাইঅক্সাইড ও জলের বাষ্প বা পানি উৎপন্ন হয়। প্রিয় শিক্ষার্থী, আজকে পাঠ থেকে তোমাদের বাড়ির কাজ দিচ্ছি। এক, শ্বসন তন্ত্রের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। দুই, নাসারন্ধ্র ও গোলবিলের কাজ ব্যাখ্যা করো। তিন, গ্যাসীয় বিনিময়ের ক্ষেত্রে ফুসফুসের গুরুত্ব ব্যাখ্যা করো। তো আজকে ভিডিও লেকচার এবং পাঠ্য বই ফলো করলে তোমরা এর উত্তরগুলো সুন্দর করে প্রস্তুত করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিও লেকচারটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে, আর স্টাডি বাংলা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, সেই সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে পরবর্তী ভিডিও লেকচারের নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ।